আজকে আমরা দেখাবো কিভাবে ফেব্রিক ব্যাগ থেকে আর্টিফিশিয়াল ফুলের গাজরা তৈরি করতে হয়। এ কারণে আমরা একটা ফেব্রিক শপিং ব্যাগ নিয়েছি, যেটা আমি এবছর বইমেলা থেকে পেয়েছিলাম। এরকম যে কোনো ধরনের সাদা ব্যাগ, আপনারা কাপড়টা দেখতে পাচ্ছেন, এরকম ব্যাগ থেকেই আমরা এই ফুলের গাজরাটা তৈরি করতে পারবো। এখন আমাদের যা যা দরকার, এরকম যে কোনো সাদা ব্যাগ, একটা কেচি আর সুই সুতো। তো আমরা এখন শুরু করছি। এখন আমরা ব্যাগটাকে সাইজ করে আগে কেটে নিচ্ছি। এভাবে আমরা ব্যাগটাকে সাইজ করে সুন্দরভাবে কেটে নিয়েছি এবং এই ব্যাগ থেকে আমরা এরকম কিছু সাদা অংশ বের করে নিব। সাদা অংশগুলো সমানভাবে কেটে নেওয়ার জন্য আমরা আগে থেকে একটি কার্ডবোর্ড বা শক্ত কাগজে পাতার মতো অংশ কেটে নিব এবং এই পাতা শেপটা থেকে আমরা সমান মাপে এভাবে করে সাদা অংশগুলো কেটে নিতে পারব। এখন আমরা এই অংশগুলো থেকে আরো কিছু ছোট ছোট অংশ কেটে নিব। এভাবে আমরা পাতার সমান মাপ দিয়ে আরো কিছু এমন অংশ বের করে নিব। এরপর এই অংশগুলো থেকে আমরা পাতা কেটে নিব। কিভাবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমরা আরো একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমরা অনেকগুলো পাতা এরকম করে কেটে নিব। এখানে আমরা মোট 4টা ব্যাগের অংশ থেকে পাতা কেটে নিয়েছি। এখন আমরা পাতাগুলোকে সুতোয় গাঁথবো। এখানে সুতোকে দুই প্যাঁচ দিয়ে আমরা শুয়ে গেঁথে নিয়েছি এবং নিচে নিট দিয়ে নিয়েছি। এখন আমরা পাতাটাকে যেভাবে সুতোয় গাঁথবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পাতাটা নিয়ে মাঝখানে দুই ভাঁজ করে এভাবে দুই পাশ থেকে ফোল্ড করে এরকম একটা অংশ হবে। এভাবে আমাদের শুয়ে গাঁথতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে সেম ভাবেই আমরা ফোল্ড করে শুয়ে গাঁথবো এবং অবশ্যই একসাথে না, এবার আমরা অপর সাইডে এভাবে করে গাঁথবো, অনেকটা জিগজ্যাগ স্টাইলে, কারণ একসাথে এক লাইনে দিলে গাজরাটা সুন্দর দেখাবে না, আমাদের জিগজ্যাগ স্টাইল ফলো করতে হবে। এবার আমরা এই সাইডে গাঁথলাম এবং অপর সাইডে এরকম একটা ফুলের মতো অংশ হবে। আমরা আবার বলছি, জিগজ্যাগ স্টাইল ফলো করে পাতাগুলোকে গাঁথতে হবে। এভাবে করে আমরা পাতাগুলোকে গাঁথতে থাকব। এভাবে আমরা সবগুলো ফুল তৈরি করে এভাবে সুতাটাকে ফিল আপ করে নিব, যার যতটা প্রয়োজন, এবং এরকম হবে দেখতে। এখন আমি আবারও বলছি, আমরা পাতাগুলোকে জিগজ্যাগ স্টাইলে ফুল তৈরি করে দেন ফিল আপ করব। আমি আগে একটি গাজরা তৈরি করে রেখেছিলাম,
এই যে আপনারা যে যতটা চান ততটা লেন্থ দিতে পারবেন, এবং এই গাজরাটা আপনি যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন যেভাবে ইচ্ছে, দেখতে আসল ফুলের মতোই, এবং আপনি পরলেও মনে হবে আসল কোনো ফুলের গাজরা পরে আছেন। আপনি চাইলে এটা ধুয়েও ব্যবহার করতে পারবেন এবং অনেকদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন যত্ন করে।